কারণ খালেদা জিয়া আসলে এটাও ঠিক, সে নিজে তো আপনারা জানেন যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, দুইটা বিষয়ে পাশ, না না দুইটা বিষয়ে পাশ করছে, না ফেল করে নাই, দুই বিষয়ে পাশ। আচ্ছা কোন দুই বিষয়? উর্দু আর অঙ্ক। অঙ্কে ভালো, কারণ টাকা দিতে হয়, সেটা ভালো বুঝে। আর উর্দু তার মনে হৃদয় তো ওই পাকিস্তান, দেয়ালে পাকিস্তান, আমরা দেয়ালে পাকিস্তান সারাদিন মনে মধ্যে যাবে। কাজে এক দুই বিষয়ে পাস করছে, তো তার কথা ছিল যে সে যখন সে জিয়াউর রহমান ম্যাট্রিক পাস করে ঢুকলো আর্মিতে, তারেক জিয়া ঘোষণে যে কয়েক স্কুল থেকে বিতাড়িত হয়ে হয়ে শোনা গেল ইন্টারমিডিয়েট পাস করেছে কোনো মতে, মাঝখানে কিছুদিন লোডশেডিং হলো। তো এই লোডশেডিং হওয়াতে মানুষের মাঝে খুবই মানে অসন্তোষ। তা আমরা যে মাঝে মাঝে হওয়া তো ভালো, কোথায় ছিল আর কোথায় এসেছে একটু বুঝতে পারবে এখন, যে কোথা থেকে আমরা কোথায় নিয়ে এসেছি। যাক সেটা সে অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি। তাছাড়া সোলার এনার্জি প্রত্যেকের বাড়িতে কিন্তু খবর দিতে হবে, যার এতটুকু জায়গা আছে কোনো জায়গায় খালি থাকবে না, এক ইঞ্চি জমি আলাদা থাকবে না। আমি 96 সালে যখন সরকার গঠন করি আমাদের রিজার্ভ ছিল মাত্র 2.5 মিলিয়ন, বিলিয়নও না মিলিয়ন ডলার, কিছুই না। একবারে আমি কুয়েত এবং ভারতের সহায়তায় আমাদের রিজার্ভ কিছু বাড়ালাম, তারপরে আমরা সেখানে রেখে আসলাম একটু ভালো অবস্থানে। দ্বিতীয়বার সে দেখি সেখানে ওই একই অবস্থা, আবার সেই কমে গেছে 1 বিলিয়নের নিচে। তারপরে আমরা আমাদের রিজার্ভও বাড়াতে পেরেছি। অবশ্য করোনার সময় কেনাকাটা নেয়, বিদেশে সফর নেয়, একটু অস্বাভাবিক হারে বেড়েছিল, এখন আবার সব কিছু কেনাকাটা করতে হচ্ছে, যার জন্য রিজার্ভ একটু খরচ হচ্ছে, হবে এটা স্বাভাবিক। কিন্তু সেই সাথে সাথে এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে পুরো দক্ষিণাঞ্চলের ভাগ্য পরিবর্তন করে দিয়েছি। তাছাড়া বড় বড় সমস্ত নদী, সেই নদীগুলো আমরা ব্রিজ করে দিচ্ছি। বাঁশখালীতে তার নাম যে আমাদের বাঁশখালী প্রার্থী ছিল, নামটা কি মোরশেদ খান, মোরশেদ খান এসে আমার কাছে হাজির, আমি আর বিএনপি করব না কেন বলে আমার কাছে টাকা চাই নমিনেশন দিতে। আটে এসে কি পেলাম, 4,300 মেগাওয়াট বিদ্যুৎ কমে 3,200 মেগাওয়াট, আর আমাদেরই তৈরি করা কয়েকটা পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ এসেছিলো তাদের 3,800 মেগাওয়াট, অর্থাৎ এই 8 বছরে কিন্তু কমে গেল। সাক্ষরতার হার যেটা 65.5 ভাগে বাড়িয়েছিলাম সেটা কমে 44 ভাগে নেমে গেলো।